গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ট্রিক 2022। তো আজকে মূলত কথা বলবো যে কিভাবে আপনারা খুব সহজেই ব্লগারে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাবেন। তো এর আগেও আমি এই উত্তর কি ডট কম ওয়েবসাইটটা যখন অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেয়েছিল সেটা নিয়ে ভিডিও করেছিলাম এখানে দুই সপ্তাহ আগে। তো আজকে আবার অন্য একটি সাইট অ্যাপ্রুভ হয়েছে, সেটা হলো আপনার এখানে যদি দেখেন জিমেলে 39 মিনিট আগে একটি মেসেজ এসেছে, সেটা হলো বাংলা ক্যাপশন ডট ও আর জি। তো আমরা এই গুগল অ্যাডসেন্সে অলরেডি লগ ইন করাই আছি, এখান থেকে আমরা যদি সাইটসে ক্লিক করি এখানে দেখুন বাংলা ক্যাপশন ডট ও আর জি রেডি, আর এখন পর্যন্ত কিন্তু টিএক্সটি ফাইলটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু আপনার অ্যাড করা হয়নি। তো এই ব্যাপারটা ক্লিয়ার, তো এখানে দেখুন সম্পূর্ণভাবেই সব কিছু ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ওয়েবসাইটে কিন্তু আমি কিন্তু অ্যাড আপাতত অফ রেখেছি। আবার অনেকেই বলতে পারেন যে আপনার অ্যাড কই, অনেকে এই প্রশ্নটা করেন, দেখি যে ভিডিও বানানোর পরেও আপনারা অনেকে এই প্রশ্নটা করেন। আবারও এখান থেকে একটু ভালোভাবে দেখেন, আমি আবারও আপনাদেরকে রিফ্রেশ করে দেখাচ্ছি, তো এখানে আবারও একটু ভালোভাবে দেখেন, আর এখন পর্যন্ত কিন্তু টিএক্সটি ফাইলটাও কিন্তু এখন পর্যন্ত অ্যাড করা হয়নি, ঠিক আছে। তো অনেকের এই প্রশ্নটা আবার অনেকেরই থাকে, ঠিক আছে, যে বলে যে ভাই আপনার সাইডে অ্যাড কই। তো অনেক ভালো মানুষ আছে, তো ভালো মানুষের জন্য নতুন অবস্থায় আসলে একটা একটু অফ করে রাখি। তো যাই হোক, তো আজকের যে ভিডিওটা সেটা একটু মনোযোগ সহকারে দেখবেন। এর আগেও আমি উত্তর কি ওয়েবসাইট নিয়েও যেটা দেখিয়েছিলাম, আশা করি সেই ভিডিওটাও অনেকে দেখেছেন, যারা দেখেনি তারাও দেখতে পারেন, কারণ ভিডিও দেখলে কি হয় আপনার একটা আইডিয়া হয়ে যায় যে কিভাবে কি করতে হয়। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে বোঝানোর আবার চেষ্টা করব যে কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাবেন। এখানে দেখুন বাংলা ক্যাপশন ডট ওআরজি, আর এখানে টোটাল পোস্ট ছিল আমার এই ওয়েবসাইটে 15টি, আর সর্বশেষ পোস্ট ছিল আপনার ডিসেম্বরের 31 তারিখে। তো এখন সার্চ কনসোলের যদি পারফরমেন্স এখানে দেখেন যে টোটাল পারফরমেন্স রয়েছে আপনার হলো 1500 একটু বেশি ক্লিক এসেছে, 38,000-এর উপরে ইমপ্রেশন রয়েছে। তো যাই হোক, এখন প্রথমত আসি যে আপনার ওয়েবসাইটে তো ডোমেন তো আপনি নেন বা না নেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, এটা নিয়ে আসলে কোনো সমস্যা নেই, ডোমেন নিলেও অ্যাপ্রুভ হবে না নিলেও অ্যাপ্রুভ হবে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে ডোমেন নিয়ে কাজ করাটা ভালো। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে একটা সাইডের খুব সুন্দর একটা ডিজাইন করতে হবে। তো এটা আপনি ফ্রি ট্যাম্পলেট দিয়েও করতে পারেন অথবা প্রিমিয়াম ট্যাম্পলেট দিয়েও করতে পারেন। আর এই যে ট্যাম্পলেটটা আপনার ব্যবহার করা হয়েছে এটা নিয়েও কিন্তু এই যে মনে হয় যে এখানে আপনার একটি ভিডিও তৈরি করা হয়েছিল, এই যে এটা এই ট্যাম্পলেটটা কিন্তু ফ্রিতে আপনাদেরকে দেওয়া হয়েছিল 7 দিন আগে। এই ভিডিওটা তৈরি করেছিলাম এই ওয়েবসাইটটা দিয়েই, যে ওয়েবসাইটটা আজকে অ্যাপ্রুভ পেয়েছে এই ওয়েবসাইটটা দিয়েই কিন্তু আসলে ওই ভিডিওটাও আপনার তৈরি করেছিলাম, যে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ব্লগার ট্যাম্পলেট। আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আপনারা ট্যাম্পলেট ডাউনলোড করে নিতে পারেন, সমস্যা নেই, তবে ট্যাম্পলেট ডাউনলোড করার জন্য আপনারা এই উত্তর কি ওয়েবসাইটে চলে আসবেন, এখানে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ব্লগার ট্যাম্পলেট 2022 এটা দেখলেই হবে। তো যাই হোক, প্রথমত আপনারা এই ট্যাম্পলেটটা ডাউনলোড করে আপনারা ডিজাইন করে নেবেন। অনেকেই এই ট্যাম্পলেটটা ডাউনলোড করার পরে একটু সমস্যায় পড়েছেন, এই ভিডিওটা যখন করেছিলাম অনেকেই আপনারা যে কাজটা করতে পারেন নাই এটার, যে এই যে আপনার যখন আমরা নাইট ভার্সনে আপনি যখনই ক্লিক করতেন আপনার এখানে লোগো আসলে আপনার অন্য ওই মেন থিমের লোগোটাই দেখাতো। তো আপনারা যে কাজটা করবেন, এখান থেকে এই ইনস্পেক্টে চলে যাবেন, ইনস্পেক্টে যাওয়ার পর আপনারা অবশ্যই এখানে এই লোগোটা পেয়ে যাবেন, এখান থেকে আপনারা এই লিঙ্কটা চেঞ্জ করে নেবেন, তাহলেই এই আপনার নাইট ভার্সনেও এইটা চলে আসবে, সমস্যা নেই। তো সর্বপ্রথম আপনাকে এই ডিজাইনটা খুব সুন্দরভাবে করতে হবে। তো ডিজাইনটা করার পর আপনারা এই নিচের দিকে দেখেন, এখানে মাত্র আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে তিনটা পেজ রাখলেই চলবে, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, আর হলো প্রাইভেসি পলিসি, তিনটা পেজ থাকলেই হবে, এর বেশি আর পেজ করার দরকার নেই। আর এই পেজগুলো মূলত আপনি আপনার যে অ্যাবাউট আস সেকশনের পেজে আপনার ওয়েবসাইট সম্পর্কে, ধরুন এখানে বাংলা ক্যাপশন মূলত কী ওয়েবসাইট, এই ওয়েবসাইটের সম্পর্কে একটা ছোট্ট একটা বর্ণনা এখানে দেওয়া হয়েছে। আপনারাও আপনার একেবারে স্বল্প করে আপনার ওয়েবসাইটটা কি আপনার ইচ্ছা মতো, আপনার এখানে কোনো নির্দিষ্ট কোনো আপনার কথা নেই যে কতটুকু লিখতে হবে বা কত বড় লিখতে হবে, আপনি 2 লাইনের ভিতরেও শেষ করতে পারেন, তবে আপনার ওয়েবসাইটে কি রিলেটেড ওই বিষয়টা সম্পর্কে এখানে অ্যাবাউটে একটা বর্ণনা দিয়ে দিবেন। এরপর যে কন্টাক্ট আস পেজ রয়েছে, কন্টাক্ট আস পেজে শুধু আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা রাখলে চলবে, আর একটা ইমেল আপনি অবশ্যই দিয়ে দিবেন যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে, এরকম মানে আপনাকে একটা বিশ্বস্ত বা প্রফেশনাল আপনার একটা, আপনি যে একজন ব্লগার বা আপনার যে একটা ওয়েবসাইট যে প্রফেশনাল লুক রয়েছে সেটা অবশ্যই বোঝাতে হবে। এরপর হলো প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি জেনারেট করার আমি আগেও দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে গুগলে গিয়ে খুব সহজেই লিখতে পারেন যে প্রাইভেসি পলিসি জেনারেটর, আপনারা এইভাবে লিখলে হবে, প্রাইভেসি পলিসি জেনারেটর, এইটা লিখে সার্চ করলেই হবে, প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন,
এখানে আপনাকে কোনো এমন কোনো ইনে যে লেখা কি এই বিশেষ করে এই পেজগুলো এইগুলো নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো দরকার নেই। এটা জাস্ট এখান থেকে আপনার কোম্পানির নাম দিবেন, কোম্পানির নাম দেওয়ার পর এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, এরপর সরি ওয়েবসাইটের নামটা দিবেন, এরপর ইউআরএলটা দিবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। এটা এখান থেকে আপনারা সম্পূর্ণ এই প্রাইভেসি পলিসিটাকে জেনারেট করে এনে আপনার ওয়েবসাইটে দিয়ে দিবেন, এটাতে কোনো সমস্যা নেই। এই পেজের ব্যাপারে কোনো সমস্যা নেই, আপনি এই যে এখানে তিনটা পেজের কথা বললাম এভাবেই তিনটা পেজ আপনারা ক্রিয়েট করবেন। এখন আসুন মূল কথায়, যে আপনার ওয়েবসাইটের মূল যে বিষয়, মূল যে প্রাণকেন্দ্র, আপনার কী কারণে আসলে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয় কী কারণে হয় না, সেটা হলো আপনার কন্টেন্ট। তো আপনার কন্টেন্ট অবশ্যই ইউনিক লিখতে হবে, আপনি কারো থেকে কোনো কপি করবেন না। ধরুন আমার এই ওয়েবসাইটে আমি দেখি, এখন অনেক সময় দেখি যে আমার এই ওয়েবসাইটে নতুন একটা পোস্ট করলে অনেকে দেখি কপিও করেন। তো এই কাজটা না করে, আপনারা এই কপিটা না করে আপনারা দেখা যায় যে আপনারা নিজের ভাষায় আপনার কয় লাইন লিখবেন সেটা বড় কথা না। আপনি মনে করুন যে এখানে আমি লিখেছি, যেমন এখানে একটা লেখা লিখেছি, আপনারা এখানে দেখতে পারেন যে এভাবে আপনারা নিজের ভাষায় লিখবেন। এখানে এই পোস্টটা একটু বড়, অন্যান্য যে পোস্টগুলো রয়েছে এখানে যদি আপনারা দেখেন এই পোস্টগুলো মূলত ছোট, আর এখানে কত ওয়ার্ড বা কত বড় পোস্ট হবে এইটা নিয়ে আসলে কোনো ইস্যু না। এখানে এই পোস্টটা যদি আপনারা দেখেন এই পোস্টটা আপনার আমার মনে হয় যে 300 ওয়ার্ডের ভিতরেই হবে, এর বেশি হবে না। তো এরকম ছোটো হলেও সমস্যা নেই, কিন্তু আপনি সরাসরি নিজে লিখবেন এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন, এই ব্যাপারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই ইমেজ আপনি যদি গুগল থেকে নেন তাতেও সমস্যা নেই, এখানে যদি আপনারা প্রত্যেকটা ইমেজ লক্ষ্য করেন, আমি যে কাজটা করেছি আপনারা চাইলে করতে পারেন, ইমেজের উপর এই যে আমার ওয়েবসাইটের যে লোগোটা আছে লোগোটা দিয়েছি, এই লোগোটা এখানে দেওয়া আছে। তো অবশ্যই এই কাজগুলো আপনারা চাইলে করতে পারেন, আর তা না হলে আপনার যদি লোগো না দেন অন্তত আপনার এই ইমেজটাকে এডিট করে দিবেন, এই কাজটা অবশ্যই করবেন। আপনার কন্টেন্ট যাতে ইউনিক হয় এটাই কিন্তু মূল আসলে বিষয়, কন্টেন্ট ইউনিক থাকলে আপনার গুগল অ্যাডসেন্স কিন্তু অ্যাপ্রুভ পাবেন। তো আরেকটা ব্যাপার সেটা হলো যে আপনার যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটটা অবশ্যই সার্চ কনসোলে, গুগল সার্চ কনসোলে আপনি অবশ্যই সাবমিট করবেন, এবং সাবমিট করার পর আপনি এখানে লক্ষ্য করবেন আপনার সার্চ রেজাল্টে যে আপনার কিছু যাতে ক্লিক আসে। আমি বলবো না যে ভিজিটর ছাড়াও আপনার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয় অবশ্যই হয়, তবে খুব কম, বেশিরভাগ সাইটই লো ভ্যালু কন্টেন্ট দেখিয়ে আপনার রিজেক্ট করে দেয়। আর লো ভ্যালু কন্টেন্ট নিয়েও কিন্তু আমি রিসেন্টলি একটা ভিডিও এখানে আপলোড করেছি যে লো ভ্যালু কন্টেন্ট কী কারণে আসে, চাইলে এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। তো অবশ্যই আপনারা এই গুগল সার্চ কনসোলে সাবমিট করে যখন দেখবেন যে প্রতিদিন যখন কিছু হালকা পাতলা ভিজিটর যখন আসবে, এখানে এত যে আসতে হবে এমন না, ধরুন আপনার মনে করুন যে 100 থেকে 200 ক্লিক হলেও হবে সমস্যা নেই, তবে আপনার কন্টেন্ট যদি ফ্রেশ থাকে আপনি অ্যাপ্রুভ পাবেন। এখানে দেখুন আজকের ভিউ যদি দেখেন টুডে 32 পেজ ভিউ, গতকালকের পেজ ভিউ ছিল 218। তো আপনারা ন্যূনতম 100 থেকে 200 পেজ ভিউ অবশ্যই এখানে লক্ষ্য করবেন। তো অবশ্যই যখন একটু ভালো ভিজিটর আসবে ঠিক সেই টাইমে আপনারা গুগলের কাছে অ্যাপ্লাই দিয়ে দেবেন। আর এই 15টা পোস্টেই দেখুন এখানে কিন্তু গুগল অ্যাডসেন্সটা আপনার অ্যাপ্রুভ হয়েছে, এখানে কিন্তু কোনো সমস্যা হয়নি। তো এভাবে আপনারা ট্রাই করবেন, ট্রাই করলে আশা করি আপনারা গুগল অ্যাডসেন্স খুব সহজেই অ্যাপ্রুভ পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও কী নিয়ে হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।